বিএফডিসিতে শুরু হয়েছে একটি সিনেমার গল্প ছবির শুটিং। এতে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন টলিউড স্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথম দিনের শুটিংয়ে ঋতুর সাথে অংশ নেন আরেফিন শুভ, সেটে উপস্থিত ছিলেন খ্যাতনামার সঙ্গীতশিল্পী রুনা লায়লা। চিত্রনায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্পের শুটিং চলবে টানা 15 দিন। ছবিটিতে চলচ্চিত্র তারকা হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা ও আরেফিন শুভকে। ছবির নাম হচ্ছে একটি সিনেমার গল্প। তো একটি সিনেমার গল্প যেহেতু বলা হচ্ছে, আমি এখানে একজন চলচ্চিত্র অভিনেতা, একজন চলচ্চিত্র অভিনেতার জীবনের দিক থেকে তার কিছু ঘটনা, তার কর্মজীবন, তার ব্যক্তি জীবন, তার চাওয়া পাওয়া, এই সব মিলিয়ে থাকছে ছবি। বাংলাদেশের ছবি, এটা গল্প বাংলাদেশের, বাংলাদেশের সিনেমার গল্প। সো বাংলাদেশে শুটিং হবে। আমরা যেভাবে আগে কক্সবাজার যেতাম, সেখানে হবে আমাদের সেই ব্র্যাক সেন্টার, যেটা হলো কী জানি বলে গাজীপুরে, সেখানে হবে। বাট আমি চাইবো যে সেই সব মিটে গিয়ে যেন এই বর্ডারটা যেন মিশে যায় দুটো জায়গার মধ্যে।